বন্ধুরা কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি সেটি হচ্ছে, কেনা পানি ব্যাটারিতে ভরার আগে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ একটি অটো গাড়ির জন্য ব্যাটারি হচ্ছে মেন এবং ব্যাটারির জন্য পানি হচ্ছে মেন, তো একটি আরেকটির পরিপূরক। তো আপনাকে অবশ্যই পানি ভরার আগে সঠিক নিয়ম এবং আপনি কি পানি ভরতেছেন সেটি সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। তা না হলে সব পানি ব্যাটারিতে দেওয়া যাবে না এবং কিছু কিছু কেনা পানি ব্যাটারির জন্য খুবই মারাত্মক এবং ভয়াবহ রূপ হতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এইরকম যে ব্যাটারিগুলা, যে অটো, যে পিছনে যে চারটি ব্যাটারি আছে এবং সামনে একটি ব্যাটারি, তো ব্যাটারিগুলায় পানি ভরার আগে অবশ্যই এভাবে মুখগুলো খুলেন। তো আমাদের ব্যাটারিতে যে পানিগুলো থাকে সেটি হচ্ছে ব্যাটারিতে যাওয়ার পর সেটি অ্যাসিড হয়ে যায়। তো ব্যাটারির পানি, যে পানিটা সেটি হচ্ছে আমাদের, মানে আমরা পান করার জন্য যেরকম আমাদের 100% আর্সেনিক মুক্ত পানির দরকার, তো ব্যাটারিটিও সেই একই রকম। ব্যাটারিটি ভালো রাখার জন্য আপনাকে 100% পিওর পানি ভরতে হবে, যেখানে কোনো প্রকার আর্সেনিক অথবা কোনো প্রকার আয়রন থাকা যাবে না। তো সেক্ষেত্রে আপনি চাইলেও বৃষ্টির পানি হচ্ছে সবচেয়ে উপযুক্ত একটা পানি। তো ব্যাটারির জন্য বৃষ্টির পানি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, তো আপনি বৃষ্টির পানি ইউজ করতে পারেন। এবং এই যে কিছু কিছু ব্যাটারির যে পানিগুলো বিক্রি হয় সাধারণ দোকানে, সেগুলার ওই মুখটা অথবা ব্যাটারির পানির যে বোতল কিনেন আপনারা, সেই বোতলের মুখে দেখবেন কোম্পানির হোলোগ্রাম সিল আছে কি না। যদি সিল না থাকে, কারণ প্রতারক চক্রের অভাব নেই, তো তারা সাধারণ পানি অথবা টিউবওয়েলের পানি ঢুকিয়েই বিক্রি হয়। তো এইভাবে অনেক ব্যাটারি নষ্ট হয়ে যায়, তো অবশেষে আপনারই লস হয়ে যাবে। তো আপনার একটু সাবধানতায় আপনি আপনার গাড়ির ব্যাটারি ঠিক রাখতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি বৃষ্টির পানি এবং পুকুরে যে ফিল্টারিং পানিগুলো আছে অথবা আমাদের পুকুরের পানি যদি থাকে, তাহলে সেটা কিন্তু আপনা আপনি ফিল্টারিং হয়ে যায়। তো আপনি বড় পুকুরের পানি ইউজ করতে পারেন। তো আমার দেখা কেনা পানির থেকে পুকুরের পানি অনেক ভালো একটা পানি। তো তারপরেও আপনারা ব্যবহার করবেন, তো একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ একটু সতর্কতেই আপনার ব্যাটারি জীবন বাঁচতে পারে। এবং পানি ভরার কিছুক্ষণ পর চার্জে দিবেন এবং পানি ভরার কিছুক্ষণ আগে ব্যাটারিগুলা খুলে রাখবেন, যাতে আগের যে পানিটা সেটা যাতে ঠান্ডা হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।